তো এই রুটির দোকানের পাশে আহমদ ইবনে হাম্বল একবার এই যেরকম রুটির দোকানের পাশে বসে আগুন তাপাচ্ছিলেন, তখন দেখেন যে একজন রুটিওয়ালা মানে রুটির এরকম খামির করতেছে, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, তারপরে আবার এইভাবে রুটি সেকতেছে আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা শুনছেন না? আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার কাস্টমারকে দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। তখন ওই আহমদ ইবনে হাম্বল এটা শুনে ওই রুটির দোকানিকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন যুবক বলল রুটির দোকানদার যে হ্যাঁ, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ বলি আপনি, এবং আস্তাগফিরুল্লাহটা আমার মুখের সঙ্গে আঠার মতো লেগে গেছে। ঠিক আছে, মানে আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মানে নিজের চোখে নিজেকে ছোট মনে করা এবং আল্লাহ আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, এরকম একটা বিষয়। কিন্তু এটা ইসলামের একটা মানে আস্তাগফার বা তৌবা, উনি সবসময় তৌবার মধ্যে থাকতেন এবং উনি হয়ে গেছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তো মুস্তাজাবুদ দাওয়া হওয়াতে আল্লাহ তার সব দোয়াই কবুল করে নিয়েছিলেন। ঠিক আছে, তখন আহমদ ইবনে হাম্বল বলল যে তোমার জীবনের কোনো চাওয়া আছে, চাওয়া পাওয়া আছে? তখন উনি রুটির দোকানদার বলল যে আমার জীবনে একটা চাওয়া ছিল আর সব মানে একটা চাওয়া ছিল, এই চাওয়াটা শুধু পূরণ হয়নি আর সব চাওয়া আল্লাহ পূরণ করে দিচ্ছেন। তো বললো যে কি চাওয়াটা? তখন বললো যে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে আমার স্বচক্ষে দেখার ইচ্ছা। তখন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে রুটির দোকানকে বললো যে আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে নিল, আমি আহমদ ইবনে হাম্বল। তখন রুটির দোকানদার এই আহমদ ইবনে হাম্বলকে কপালে একটা চুমো দিয়ে জড়ায় ধরলো যে আল্লাহ আসলে আস্তাগফিরুল্লাহ পড়লে, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়লে মানে তার মনের চাওয়া পূরণ করবেই করবে। বুঝতে পারছেন হুজুর? সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, তৌবা, কারণ আমরা সবাই কিন্তু গুনাহগার, আমরা কিন্তু গুনাহ সাগরে ডুবে আছি। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে প্রসঙ্গক্রমে আমি এই করলাম, আপনাদেরকে বিষয়টা বললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বেসিক্যালি একটা ফুড ব্লগ করার জন্য বের হয়েছি। তো এই শীতের সকালে, কনকনে শীতের সকালে আপনার গরম গরম যে রুটি দেখেন, এটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা দোকান, মানে রাস্তার মোড় দেখেন, রাস্তার মোড়, এই রাস্তার মোড়ে এরকম একটা দোকান এবং প্রচণ্ড কুয়াশা বাইরে, এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে, এখানে তেল দিয়ে ভাজেন, তেল ছাড়া ভাজেন, তাই না? আর এখানে এগুলি কি রাখছেন, চিনি? না, লবণ আর মরিচ, ডিম ভাজা, লবণ মরিচ ডিম ভাজার, এখানে ডিম পাবেন আপনারা। তো মানে গ্রামের একটা রুটির দোকান আসলে কেমন হয় এই জিনিসটাই আমি দেখাচ্ছি। আর রুটির দোকানের যে ইতিহাস, এটা সেই প্রাচীনকালের ইতিহাস, সেই মানে খোলাফায়ের আশে দিনের যুগেও এই রুটির দোকান ছিল। তো এই রুটির দোকানের পাশে আহমদ ইবনে হাম্বল একবার এই যেরকম রুটির দোকানের পাশে বসে আগুন তাপাচ্ছিলেন, তখন দেখেন যে একজন রুটিওয়ালা মানে রুটির এরকম খামির করতেছে, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, তারপরে আবার এইভাবে রুটি সেকতেছে আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা শুনছেন না? আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার কাস্টমারকে দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। তখন ওই আহমদ ইবনে হাম্বল এটা শুনে ওই রুটির দোকানিকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন যুবক বলল রুটির দোকানদার যে হ্যাঁ, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ বলি আপনি, এবং আস্তাগফিরুল্লাহটা আমার মুখের সঙ্গে আঠার মতো লেগে গেছে। ঠিক আছে, মানে আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মানে নিজের চোখে নিজেকে ছোট মনে করা এবং আল্লাহ আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, এরকম একটা বিষয়। কিন্তু এটা ইসলামের একটা মানে আস্তাগফার বা তৌবা, উনি সবসময় তৌবার মধ্যে থাকতেন এবং উনি হয়ে গেছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তো মুস্তাজাবুদ দাওয়া হওয়াতে আল্লাহ তার সব দোয়াই কবুল করে নিয়েছিলেন। ঠিক আছে,
তখন আহমদ ইবনে হাম্বল বলল যে তোমার জীবনে কোন চাওয়া আছে, চাওয়া পাওয়া আছে? তখন উনি রুটির দোকানদার বলল যে আমার জীবনে একটা চাওয়া ছিল, আর সব মানে একটা চাওয়া ছিল, এই চাওয়াটা শুধু পূরণ হয়নি, আর সব চাওয়া আল্লাহ পূরণ করে দিছেন। তো বললো যে কি চাওয়াটা? তখন বললো যে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে ইবনে হাম্বলকে আমার সচক্ষে দেখার ইচ্ছা। তখন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে রুটির দোকানকে বলল যে আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে নিল, আমি আহমদ ইবনে হাম্বল। তখন রুটির দোকানদার এই আহমদ ইবনে হাম্বলকে কপালে একটা চুমো দিয়ে জড়ায় ধরলো যে আল্লাহ আসলে আস্তাগফিরুল্লাহ পড়লে, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়লে মানে তার মনের চাওয়া পূরণ করবেই করবে, বুঝতে পারছেন হুজুর? সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা, কারণ আমরা সবাই কিন্তু গুনাহগার, আমরা কিন্তু গুনাহ সাগরে ডুবে আছি, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে প্রসঙ্গক্রমে আমি এই করলাম, আপনাদেরকে বিষয়টা বললাম, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আর যদি আমার এই হাদিসটা বুঝতে না পারেন ভিডিওটি আবার একটু টেনে টেনে দেখবেন। তো আমি ফুড ব্লগ করলাম, আমি ফুড ব্লগগুলি করি এবং একটা করে মেসেজ শেয়ার করার চেষ্টা করি। তো এই হচ্ছে অবস্থা, রুটি এটা দিয়ে বেলেন না, এটার নাম কি বলেন? বেলনা। আর এই টেবিলের মধ্যেই করতেছেন না? আর এই খামিরগুলি মানে প্রতিদিন কয় কেজি করে আটা খাওয়ানো হয়? 7-8 কেজি। 7-8 কেজি চলে এখানে? কতদিন হয়েছে এইটা রুটির দোকানটা? যাক, আপনার দোকানে আল্লাহ মানে রহমত বরকত খায়ের সব ঢেলে দিক। আমি আমার মতো এক গুণাগার বান্দা আপনাকে দোয়া করলাম। হ্যাঁ, এখানে কাছেই তো বাসা মনে হয়, না? এটাই বাসা, পিছনেই। খুব সুন্দর এই বাসা, এখানেই ব্যবসা, এর চেয়ে শান্তির আর কিছু হতেই পারে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।